the solution for humanity oh you who believe give charity for the pleasure of allah the pleasure of allah oh you who believe read the quran every night of ramadan night of ramadan প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরাকাত আমাদের স্রষ্টা আল্লাহ সুবাহানু তালার দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক এই অনুষ্ঠানে স্বাগতম রমজান ডেট উইথ জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ আজকে আমাদের আলোচনার টপিক রমজান আত্ম উন্নয়ন ও ইসলাহ দেয়ার মাস পর্ব এক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ডক্টর জাকির ওয়ালাইকুম আসসালাম ডক্টর জাকির সাধারণত আমরা প্রত্যেক অনুষ্ঠানের শুরুতেই আপনার কাছ থেকে বিভিন্ন সংজ্ঞা জেনে নেই আর আজকের অনুষ্ঠানেও সেটা ব্যতিক্রম হবে না আর তাই আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আমি কাছে একটা সংজ্ঞা জানতে চাইব যে এই আরবি শব্দ ইসলা এটা কি বিশেষ করে পবিত্র রমজান মাসে প্রেক্ষাপটে আলহামদুলিল্লাহ আর বিশব্দ ইসলা এর মানে সুধরে দেয়া অথবা উন্নতি করা অথবা মেরামত করা যখনই একজন মুসলিম অন্য মুসলিমকে সুধরে দেয় অথবা তাকে উন্নত করে সেটাকে বলা হয় ইসলা যেমন ধরেন একজন মুসলিম কোনো ভুল করছে হয়তো নামাজ পড়ার সময় বা ইসলাম অনুযায়ী অন্য কোনো কাজে বা যে কোন কিছু যদি কেউ তাকে শুধরে দেয় সেটাকে বলা হয় ইসলাম কোরআনে নবী সোয়েবের কথা আছে সুরাহুদ অধ্যায় নম্বর এগারো আয়াত অষ্টআশি আমার একমাত্র ইচ্ছা তোমাদের উন্নতি সাধন তোমাদের সংস্কার আমার সাধ্যে যতখানি কুলাই আর আমি সফল হব যদি আল্লাহ স্মান তাল্লাহ সাহায্য করেন আমি তার ওপরে নির্ভর করি এবং তারই অভিমুখী আল্লাহর উপর ভরসা করি তাঁরই সাহায্য চাই এখানে আমরা বুঝতে পারছি সোয়েব আলিয়াসাল্লাম ইসলা দিয়েছিলেন নিজের সম্প্রদায়কে এছাড়াও পবিত্রকরণে বলা হয়েছে সুরান নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর একশো বলা হয়েছে যে তাদের গোপন পরামর্শে কোনো কল্যাণ নেই তবে তার কল্যাণ আছে যদি সে নির্দেশ দেয় দান খয়রাত সৎ কাজ এবং শান্তি স্থাপনের দুজন মুসলিমের মধ্যে যদি সে এরকম কোনো কাজ করে তাহলে গোপন করার অনুমতি আছে কেউ যদি এমন কাজ করে আল্লাহ তালা সন্তুষ্টি লাভের আশায় সে তাহলে পুরস্কার পাবে মহাপুরস্কার এটা বাদে সাধারণত গোপন কথা বেশিরভাগ সময় ভালো না যদি না সেটা হয় কোন দান খয়রাত সৎ কাজ অথবা দুজন মুসলিমের মধ্যে শান্তি স্থাপন করা তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহ আলা বলেছেন একজন মুসলিম সবসময় অন্য মুসলিমকে উন্নত করার চেষ্টা করবে তাকে ইসলা দেবে তাকে সুদরে দেবে আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন সূরা আলে ইমরান 3 নম্বর আয়াত নম্বর 10 কুনতুম খায়রা উম্মাতিন নাস হে মুসলিম তোমরা মানবজাতির মধ্যে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আবির্ভূত হয়েছো আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন আর তিনি মুসলিমদের বলেছেন খায়রা উম্মা শ্রেষ্ঠ উম্মত মানবজাতির মধ্যে আবির্ভূত আল্লাহ আরো বলেছেন তা মুন্দুনা বিল মারুফি ওয়া তানহুনা আন তিনি আমাদের শ্রেষ্ঠ উম্মত বলেছেন কারণ আমরা সৎ কাজে নির্দেশ দেব অসৎ নিষেধ করব আল্লাহকে বিশ্বাস করব যদি সৎ কাজের নির্দেশ না দিই অসৎকাজে নিষেধ না করি তাহলে আমরা খায়রম্মা বলে ডাকার যোগ্য নই মুসলিম বলে ডাকার যোগ্য নই তাহলে প্রত্যেক মুসলিমের দায়িত্ব হচ্ছে আমরা দেব ইসলা আর দাওয়া সেই মুসলিমকে আরো উন্নত করার চেষ্টা করব একটা হাদিস আছে আমাদের নবী সাল্লাহ সাল্লামের এটার উল্লেখ আছে সেই মুসলিমে খণ্ড নম্বর এক বুক অব ফেইদ হাদিস নম্বর উনআশি আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যদি মুসলিমের মধ্যে একজনও এমন কাজ হতে দেখে যেটা খুবই ঘৃণ্য কোনো একটা খারাপ কাজ তাহলে সে তার হাত দিয়ে থামাবে যদি হাত দিয়ে থামানোর সামর্থ্য না থাকে তাহলে তার মুখ দিয়ে থামাবে যদি মুখ দিয়ে থামানোর সামর্থ্য না থাকে তাহলে সে অন্তত পক্ষে মনে মনে ঘৃণা করবে মনে মনে অভিশাপ দেবে এটা করলে সে হবে একেবারে নিচু স্তরের মুসলিম যদি মনে মনে ঘৃণা করেন মনে মনে অভিশাপ দেন তাহলে আপনি একেবারে নিচু স্তরের মুমিন একারণে কারণে ইসলাম একজন মুসলিমের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ জাজাকাল্লাহ খায় ডক্টর জাকির এবারে আমাদের আজকের টপিক অবশ্যই এটা রমজান মাস তাই প্রসঙ্গটাও রমজান এই পবিত্র রমজান মাসকে কেন আত উন্নয়ন আর ইসলা দেয়ার জন্য বেছে নেওয়া হয়েছে রমজান হচ্ছে আত উন্নয়ন এবং ইসলাদ দেয়ার সবচেয়ে সেরা মাস কারণ আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো তিরাশি তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হয়েছে কমা কুতবা আলাল্লাযিনা যেমন বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণকে লাল্লাকুম তাততাকুন যাতে তোমরা শিখতে পারো আত্মসংযম যদি রোজা রাখেন প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে আত্মসংযম তাকোয়া ন্যায়নিষ্ঠতা ধার্মিকতা আল্লাহকে মেনে চলা এ ব্যাপারে আমি আগেও বলেছি যে মনোবিজ্ঞানীরা বলবেন যদি ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে প্রায় সবগুলো আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারবেন তাহলে রমজান মাসে আমরা যখন রোজা রাখি ইনশাআল্লাহ আমাদের যেসব সীমাবদ্ধতা আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারব কারণ ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে বললে সব আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করা যাবে যে সব আকাঙ্ক্ষা ইসলাম থেকে দূরে বা আল্লাহ এবং রাসুলের নির্দেশ থেকে দূরে নিয়ে যায় এটাই সেরা সুযোগ আর তাই রমজান হলো আত্ম উন্নয়ন এবং দেয়ার মাস একইভাবে যখন ইসলা দিচ্ছেন অন্য মুসলিমকে শুধরে দিচ্ছেন সেও হয়তো রোজা সেটা হচ্ছে তার নিজেকে উন্নত করার শ্রেষ্ঠ সময় নিজেকে শুধরানোর শ্রেষ্ঠ সময় এছাড়াও আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এটা আছে মসনাদ আহমেদে খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর দুইশো তিরিশ হাদিস নাম্বার সাত হাজার একশো আটচল্লিশ আমাদের প্রিয় নবী বলেছেন যে এই পবিত্র রমজান হচ্ছে সেই মাস যে মাসে বেহেস্তের দরজা খোলা থাকে দরজা বন্ধ থাকে আর শয়তান থাকে সেকলে বাঁধা শয়তান যখন সে কলে বাঁধা তখন আপনার বিপথে যাওয়ার সম্ভাবনা কম আপনি সরল পথে থাকবেন সে সম্ভাবনায় বেশি শয়তান কম প্ররোচনা দেবে আর এ কারণেই রমজান হল শ্রেষ্ঠ মাস সারা বছরের মধ্যে যখন ইসলা দিতে পারবেন এ সময় নিজেকে উন্নত করতে পারেন দুটোই এই সময়টাতে শয়তান তাকে কম প্ররোচিত করবে আর যেহেতু তখন বেহেস্তের দরজা খোলা থাকে ভালো জিনিসের দিকে আপনাকে আহ্বান করবে দুজখের দরজা তখন বন্ধ থাকে তাহলে আপনি পাপ কাজ থেকে দূরে থাকতে পারবেন এই হাদিসটাই ছাড়াও আছে সোনাল আল নিসাইতে বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই হাজার একশো ছয় যে পবিত্র রমজান মাসে বেহেস্তের দরজা খোলা থাকে দোজখের দরজা বন্ধ থাকে আর শয়তান থাকে সেকলে বাঁধা এই কথাটা আবারও আছে বুখারিতে খণ্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক হাজার নয়শো এক আমাদের বলেছেন যে যদি কেউ পবিত্র রমজান মাসে রোজা রাখে ইমানের সাথে আর আল্লাহ তালার সন্তুষ্টি লাভের আশায় তার অতীতের সব গুণা ক্ষমা করা হবে তাহলে চিন্তা করেন এটাই আমাদের সেরা সুযোগ হয়তো একজন পাপি মানুষ হয়তো অনেক ভুল করেছে আর সে যদি পুরো রমজান মাস রোজা থাকে তার অতীতের সব গুণা ক্ষমা করা হবে সে অন্তত সরল পথে আসার চিন্তা করুক তা না হলে যে অনেক পাপ করেছে সে হয়তো বলবে ও আমি তো অনেক পাপ করেছি আমার বেহেতে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই কিভাবে যাব কিভাবে সরল পথে আসব এই রমজান মাসে তার অতীতের সব গুণা ক্ষমা করা হতে পারে সে নতুন করে জীবন শুরু করতে পারে তাই আত্মোন্নয়ন ও ইসলাম দেওয়ার জন্য এটাই সবচেয়ে সেরা সময় সব মুসলিমের জন্যই সেরা সময় তাহলে ডক্টর জাকির আপনি সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন যে রমজান মাস আসলে তিরিশ দিনের একটা ট্রেনিং আর এই সময়টাতে আমরা ভালো কিছু অভ্যাস আয়ত্ত করতে পারি বদভ্যাস থাকলে সেগুলো বাদ দিতে পারি আমি আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করছি আমরা যেন এই সুযোগটা কাজে লাগাতে পারি আর আমরা যেন ভালো কাজ করে যেতে পারি আল্লাহ সুবাহ তাল্লাহার খাতিরে ইনশাল্লাহ আমিন এখন আপনি কি আমাদের এটা ব্যাখ্যা করে বলবেন যে বড় গুণা বা গুরুতর পাপ জিনিসটা আসলে কি হচ্ছে সেই কাজ যেগুলো করতে আমাদের আল্লাহ নিষেধ করেছেন পবিত্র কোরআনে আর যেগুলোকে নিষেধ করেছেন নবী মোহাম্মদ তার সুন্না অর্থাৎ সোহে হাদিসে এছাড়াও ব্যাপারগুলো ব্যাখ্যা করে বলেছেন নবীর সময়ে প্রথম প্রজন্ম তার মানে স্বাভাবিক তাহলে যেসব কাজ করতে নিষেধ করেছেন আল্লাহ এবং তাঁর রাসুল মহম্মদাল্লাম সেই কাজগুলোই বড় গুণা আর এই সই উল্লেখ করা হয়েছে মোস্তাদ্রাক আল হাকিমে খণ্ড নম্বর দুই বুক অফ তাফসির হাদিস নাম্বার তিন হাজার চারশো আমাদের নবী মোহাম্মদুল্লা বলেছেন যে আল্লাহ তালা যে কাজ করতে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকবে আর তিনি যেগুলো অনুমতি দিয়েছেন সেগুলো তোমরা করতে পারো আর যেসব জিনিসের ব্যাপারে আল্লাহ চুপ রয়েছেন সেগুলো তোমাদের জন্য সুবিধা তাই আল্লাহ আল্লাহতালার কাছ থেকে সুবিধা গ্রহণ করো আল্লাহ তালা কখনও ভুলে যান না তারপর আল্লাহর রাসুল করণের একটা আয়াত পড়লেন সূরা আরিয়াম অধ্যায় নম্বর উনিশ আয়াত চৌষট্টি বলা হয়েছে আল্লাহ সাবান তালা কখনো ভুলে যান না আর এই হাদিসটা আছে সহি বুখারিতে খণ্ড নম্বর চার হাদিস নম্বর দুই হাজার সাতশো ছেষট্টি আমাদের নবী সাল্লা সাল্লাম বলেছেন তোমরা কি জানো সবচেয়ে ধ্বংসাত্মক সাতটা গুনা কোনগুলো তারপর নবী বললেন এগুলো এক নম্বর অন্য কাউকে আল্লাহ তাল্লাহর সাথে শরিক করা তার মানে ইবাদত করা আল্লাহ তালা ব্যতীত অন্য কাউকে দুই নম্বর জাদুবিদ্যা প্র্যাকটিস করা মানে ব্ল্যাক ম্যাজিক তিন নম্বর কোনো মানুষের জীবন কেড়ে নেয়া যেটাকে তালা পবিত্র করেছেন বিনা কারণে হত্যা করা এরপর নবী আরো বলেছেন সেটা রিবা নিয়ে ইন্টারেস্ট বা সুদ অনৈতিকভাবে কোনো এতিমের সম্পদ গ্রাস করা অন্যায়ভাবে এরপর নবী আরো বলেছেন যে শত্রুর দিকে পিঠ দেখানো বা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া আর সাত নম্বর ধর্মপরায়ণ মহিলাকে অপবাদ দেয়া যে সত্যিকারের বিশ্বাসী এই হলো সাতটা ধ্বংসাত্মক গুনা যেগুলোর কথা নবী মহামুজ বলেছেন তবে ইবনা বাসরাদ আল্লাহন হকে প্রশ্ন করা হলো এটা উল্লেখ করা হয়েছে আত্মাবরির কমেন্ট্রিতে খণ্ড নম্বর চার হাদিস নম্বর নয় হাজার দুশো সাত ইবনা বাসরাদ আল্লাহন প্রশ্ন করা হলো যে বড় গুণা কি সাতটা বললেন সাতের বদলে সত্তর হল এখানে কাছাকাছি সংখ্যা আমাদের নবী যে সাতটা গুনার কথা বলেছেন এখানে শুধু বলা হচ্ছে সেই গুনার ক্যাটাগরি কি হতে পারে এমন না যে বড় গুণা মাত্র সাতটা আরো অনেক আছে এটা একটা আউটলাইন যে শির করা হারাম এছাড়া হাত পেনাল্টির নিয়ম আছে সেটা হতে পারে ব্যভিচার অথবা হতে পারে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করা অথবা হতে পারে চুরি নবী একটা আউটলাইন দিয়েছেন

About the way I be, but what they all hate is if we can great cause we're the only ones with our heads on straight. Don't ever frown in your head looking down if you hear the Quran the best in the town. M-U-S, L I M, I'm so blessed to be with them. M-U-S, L I M, I'm so blessed to be with them. Watch little wonders at their best. বিস্ময় শিশুরা প্রতি বুধবার সন্ধ্যা পাঁচটায় বাংলাদেশে ও বিকেল সাড়ে চারটে ভারতে পিস টিভি বাংলায় জাকিরের আন্তরিক বার্তা আপনার বেহেস্ত কোথায় সহি বুখারিতে উল্লেখ আছে আট নম্বর খন্ড কিতাবুল আদাব অধ্যায় নম্বর দুই হাদিস নম্বর দুই একজন লোক নবীজির কাছে আসলো এবং তাকে জিজ্ঞেস করলো হে আমার সম্মানের এবং ভালোবাসার বেশি হকদার কি নবীজি বললেন তোমার মা লোকটি বলল তারপর কে নবীজি বললেন তোমার মা লোকটি আবার জিজ্ঞেস করলো তারপর কে বললেন তোমার মা লোকটি চতুর্থবার জিজ্ঞেস করলো তারপর কে নবীজি বললেন তোমার বাবা তার মানে চার ভাগের তিন ভাগ অর্থাৎ পঁচাত্তর পারসেন্ট যায় মায়ের দিকে এবং চার ভাগের এক ভাগ অর্থাৎ পঁচিশ পার্সেন্ট যায় বাবার দিকে সংক্ষেপে মা পাচ্ছেন গোল্ড মেডেল সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলটাও মা পাচ্ছেন বাবাকে শান্তনু পুরস্কারটা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে এটা সুনানি নাসাইতে উল্লেখ করা আছে কিতাবুল জিহাদ অধ্যায় নম্বর ছয় হাদিস নম্বর তিন হাজার একশো ছয় নবীজি সাল্লাম বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে বাংলা মানবতার সমাধান প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা আসসালাম আলাইকুম অনুষ্ঠানে আবারও স্বাগতম রমজান উইথ ডেট আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের আলোচনার টপিক রমজান আত্ম উন্নয়ন এবং দেয়ার মাস পর্ব এক আসসালাম আলাইকুম ড জাকির ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এবারে আপনাকে কষ্ট দেব আপনি কি আমাদের ইসলাম ধর্মের এই সত্তরটা বড় গুণা সম্পর্কে কিছুটা বলবেন সেটা কি সম্ভব চেষ্টা করব ইনশাল্লাহ একথাটা আগে বলেছি যে ইবনা আব্বাস বর্ণিত হাদিস অনুযায়ী এটা আছে আতাবরিতে খণ্ড নম্বর চার হাদিস নাম্বার নয় হাজার দুশো সাত ইবনা আব্বাস রাদ প্রশ্ন করা হল বড় গুনা কি সাতটা তিনি বললেন যে সাতের বদল সত্তর এখানে কাছাকাছি সংখ্যা ইমাম আজ জাহাবি রাজে একটা বই লিখেছেন আলকাবাইর বড় গুনা আর এখানে সত্তরটা বড় গুনার লিস্ট করেছেন কোরআন হাদিসের ভিত্তিতে যতটুকু তিনি বুঝেছেন পবিত্রকরণের কোনো আয়াত বলছে না যে এই সত্তরটা বড় গুনা এমন কোনো সহি হাদিসও নেই যেখানে সত্তরটা বড় গুনার কথা বলা হয়েছে তবে ইমাম জাহাবি রাজে আল্লাহান হ যতখানি বুঝেছেন সেভাবে তালিকাটা তৈরি করেছেন কোরআন হাদিসের ভিত্তিতে সত্তরটা বড় গুনা তিনি এটা যেভাবে বুঝেছেন কিছু মানুষ সেটা মানে আবার কেউ মানে না সেটা আলাদা ব্যাপার তবে যেহেতু ইবনে আব্বাস রাজি বলেছেন বড় গুন্তরটা ইমামাজি আল্লাহ তাকে দয়া করুন তিনি তার মত অনুযায়ী সত্তরটা বড় গুনার তালিকা তৈরি করেছেন সেগুলো হচ্ছে ওনার মতে এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা আল্লাহ আলা ব্যতীত অন্য কারো ইবাদত করা মানে উপাসনা করা দুই নম্বর নরহত্যা তিন নম্বর হচ্ছে জাদুবিদ্যা প্র্যাকটিস করা মানে ব্ল্যাক ম্যাজিক চার নম্বর নামাজ না পড়া পাঁচ নম্বর যে লোকের সম্পদ নিসাব লেভেলের উপর সে যদি জাকাত না দিয়ে থাকে অথবা সম্পদ নিসাব লেভেলে ছয় নম্বর উপযুক্ত কারণ ছাড়া কেউ যদি রমজান মাসে রোজা না থাকে সাত নম্বর যদি কোনো লোক হজ পালন না করে সামর্থ্য থাকে সত্ত্বেও যদি আর্থিক সামর্থ্য থাকে শারীরিক সামর্থ্য থাকে তারপরে হজ পালন না করে থাকে সেটা সাত নাম্বার গুনা আট নাম্বার বড় গুনা হলো বাবা মাকে অমান্য করা নয় নম্বর আত্মীয় স্বজনকে ত্যাগ করা দশ নম্বর বড় গুনা হচ্ছে ব্যভিচার ও অবাধ জনাচার এগারো নম্বর হচ্ছে হোমোসেক্স বা সমকামিতা বারো নম্বর হচ্ছে রিবানিয়া রিবা নেয়া অথবা রিবা দেয়া অর্থাৎ ইন্টারেস্ট বা সুদ যদি কেউ রিবা নেয় অথবা দেয় এটা একটা বড় গুণা তেরো নম্বর অনৈতিকভাবে কোনো এতিমের সম্পদ গ্রাস করা চোদ্দ নম্বর আল্লাহ তার রাসুলের নামে মিথ্যে কথা বলা পনেরো নম্বর হচ্ছে শত্রুর দিকে পিঠ দেখানো বা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাওয়া যদি শত্রুপক্ষ থাকে ষোলো নম্বর হচ্ছে যে নেতা তার গোত্রের মানুষদের সাথে প্রতারণা বা অবিচার করে সতেরো নম্বর হচ্ছে অহংকারী আর উদ্ধত হওয়া আঠারো নম্বর মিথ্যে সাক্ষ্য দেয়া উনিশ নম্বর হচ্ছে মাদকদ্রব্য গ্রহণ করা যেমন ওয়াইন অ্যালকোহল মাদকদ্রব্য ইত্যাদি যে কোনো খামার অর্থাৎ মাদকদ্রব্য বিশ নম্বর জুয়া খেলা নাম্বার একুশ হচ্ছে ধর্মপরায়ণ মহিলাকে অপবাদ দেয়া বাইশ নম্বর হচ্ছে গনিমতের মাল থেকে কিছু চুরি করা তেইশ নম্বর হল চুরি করা চব্বিশ নম্বর হচ্ছে রাস্তায় ডাকাতি পঁচিশ নম্বর কোনো মিথ্যে শপথ নেয়া ছাব্বিশ নম্বর হলো অত্যাচার করা সাতাশ নম্বর হচ্ছে অনৈতিক আয় আটাশ নম্বর হচ্ছে অন্যায়ভাবে গ্রাস করা কোনো সম্পদ উপভোগ করা উনত্রিশ নম্বর হচ্ছে আত্মহত্যা ত্রিশ নম্বর হচ্ছে বারবার মিথ্যে বলা একত্রিশ নম্বর হচ্ছে ভুল বিচার করা বত্রিশ নম্বর হচ্ছে ঘুষ দেয়া অথবা ঘুষ নেয়া তেত্রিশ নম্বর হচ্ছে কোনো মহিলা পুরুষকে নকল করছে বা কোনো পুরুষ মহিলাকে নকল করছে চৌত্রিশ নম্বর হচ্ছে যদি একজন পুরুষ কোনো ব্যভিচারী স্ত্রীর স্বামী হয়ে থাকে পঁয়ত্রিশ নম্বর হচ্ছে তালাকপ্রাপ্ত কোনো মহিলাকে বিয়ে করা যাতে ওই মহিলার আগের স্বামী তাকে বিয়ে করতে পারে ছত্রিশ নম্বর হচ্ছে নিজের প্রসাবের ব্যাপারে সাবধান না থাকা খেয়াল রাখবেন এটা যেন শরীরে কোথাও না পড়ে ইত্যাদি নিজের প্রসাব সম্পর্কে সচেতন না থাকা সাঁত্রিশ নম্বর হচ্ছে জাহির করা আটত্রিশ নম্বর হচ্ছে ধর্মের ব্যাপারে জ্ঞান আহরণ করা ইহকালের কোনো উদ্দেশ্যে আর সেই জ্ঞান লুকিয়ে রাখা উনচল্লিশ নম্বর হচ্ছে বিশ্বাসঘাতকতা চল্লিশ নম্বর হচ্ছে সাহায্যের প্রতিদান না দেয়া একচল্লিশ নম্বর হচ্ছে আল্লাহর বিধান অস্বীকার করা বিয়াল্লিশ নম্বর হচ্ছে অন্য কোন মানুষের ব্যক্তিগত আলাপের কথাবার্তা শোনা তেতাল্লিশ নম্বর গল্প চালু করা চল্লিশ নম্বর অভিশাপ দেয়া পঁয়তাল্লিশ নম্বর কোনো চুক্তিভঙ্গ করা ছেচল্লিশ নম্বর হচ্ছে হাত গণনা বা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা সাতচল্লিশ নম্বর হচ্ছে যে মহিলা তার স্বামীর সাথে দুর্ব্যবহার করে থাকে আটচল্লিশ নম্বর হচ্ছে মূর্তি তৈরি করা অথবা পেন্টিং করা উনপঞ্চাশ নাম্বার বিলাপ করা অথবা নিজের জামাকাপড় ছিঁড়ে ফেলা বা এরকম কোনো কিছু যখন সে রকম বিপর্যয়ের মধ্যে পড়ে পঞ্চাশ নাম্বার অন্যদের সাথে অবিচার করা একান্ন নাম্বার বল প্রয়োগ করা নিজের স্ত্রী অথবা কোনো দাস অথবা কোনো গরিব লোক বা পশুপাখির উপরে বাহান্ন নাম্বার প্রতিবেশীর মনে কষ্ট দেয়া তিপান্ন নম্বর মুসলিমদের নামে কুৎসা অপবাদ রটানো চুয়ান্ন নাম্বার মানুষকে অপমান করা আর তাদের সাথে উদ্ধত ব্যবহার করা পঞ্চান্ন নম্বর বড় গুণা ইমাম আজ্জাহাবির মতামত অনুযায়ী হচ্ছে পায়ের গোড়ালের নিচে পোশাক পরা গর্বের সাথে ছাপ্পান্ন নম্বর পুরুষদের জন্য স্বর্ণ অথবা রূপের কোনো জিনিস সাতান্ন নম্বর হচ্ছে যে দাস মালিকের কাছ থেকে পালাচ্ছে আটান্ন নম্বর এমন কোন পশু জবাই করা যেটা আল্লা ব্যতীত অন্য কারণে উৎসর্গ হচ্ছে উনষাট নম্বর হচ্ছে কোন লোককে কারো বাবা বলা যাদের মধ্যে আসলে কোনো সম্পর্কই নেই সম্পর্ক না থাকলে ষাট নম্বর হচ্ছে উত্তেজিত হয়ে তর্ক আর যুক্তি দেখানো একষট্টি নম্বর হচ্ছে অতিরিক্ত পানি দখল করে রাখা বাষট্টি নম্বর হচ্ছে ওজন আর আকারে একটু ছোট করা তেষট্টি নম্বর হলো আল্লাহর প্ল্যানের বাইরে নিজেকে নিরাপদ ভাবা চৌষট্টি নম্বর আল্লাহর ন্যায়নিষ্ঠ বন্ধুগণের নামে অপবদ দেয়া পঁয়ষট্টি নম্বর হচ্ছে জামাতে নামাজ না পড়া যুক্তিসঙ্গত কারণ ছাড়া একা একা নামাজ পড়া ছেষট্টি নম্বর হচ্ছে নিয়মিতভাবে জুমার নামাজ মিস করা রকম যুক্তি ছাড়াই সাতষট্টি নম্বর উইলের মাধ্যমে ওয়ারিশের পাওয়া সম্পত্তি জবরদখল করা আটষট্টি প্রতারণা আর ফন্দি করা ঊনসত্তর মুসলিমদের বিরুদ্ধে শত্রুর হয়ে গুপ্তচরের কাজ করা আর সত্তর নম্বর বড় গুন যেটা সেটা হচ্ছে যে নবীর সাহাবিগণের নামে অপবাদ আর তাহলে এই হচ্ছে সত্তরটা বড় গুনা যেগুলো তালিকা করেছেন ইমাম আজ জাহাবি তার লেখা বই আল কাবাইর তার মানে বড় গুনা এটার ভিত্তিতে যে হাদিস সেটার বর্ণনা দিয়েছেন ইবনে আব্বাস রাজিয়াল্লাহানহ যে বড় গুনাহ সত্তরটা এই তালিকাটা উনি বলেছেন যেখানে করেন এবং হাদিসের ব্যাখ্যা করেছেন তিনি কিছু বিশেষজ্ঞ এটার সাথে একমত যে বড় গুনা কি মোট সত্তরটা নাকি সতেরোটা নাকি পঁয়ত্রিশ নাকি সত্তর অনেক বিশেষজ্ঞ এটার সাথে একমত নন যে কিছু কাজ বড় গুনা না হওয়া উচিত ছোট গুনা অনেকে বলেন এটা হয়তো কোনো গুনাই না বিশেষজ্ঞগণ একমত না তবে সামগ্রিকভাবে ইমামাজ জাহাবি মাসাল্লা আল্লাহ তাকে শান্তিতে রাখুন বিখ্যাত বিশেষজ্ঞ তিনি বড় গুনার এই তালিকাটা তৈরি করেছেন তবে এটা নিয়ে মতভেদ আছে যাকাল্লা খায় ডক্টর জাকির আপনি পরীক্ষা একশোর মধ্যে পঁচানব্বই পেয়েছেন জাকির আমাদের দর্শকরা এতক্ষণ আপনার মুখে সত্তরটা বড় গুনার কথা শুনলেন এখন এটা কি বলবেন যে একজন কি পুরস্কার পেতে পারে যদি এই গুরুতর পাপগুলো থেকে বিরত থাকে সারা জীবন ধরে আল্লাহ পবিত্রকুরনে বলেছেন নিসা অধ্যা নম্বর চার আট নম্বর একত্রিশ যদি তোমাদেরকে যা নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে যা গুরুতর সেগুলো থেকে বিরত থাকো তাহলে আল্লাহ সাবাহা তোমাদের লঘুতর পাপগুলো মোচন করে দেবেন এবং সম্মানজনক স্থানে তোমাদের দাখিল করবেন তার মানে যদি বড় গুণা থেকে বিরত থাকেন আল্লাহ সাবাহ তালা আপনার ছোট ছোট পাপগুলো সব মুছে দেবেন তার মানে আপনাকে বেস্ত জায়গা দেবেন আল্লাহ এটা আবার বলেছেন সুরা সুরা অধ্যায় নম্বর বিয়াল্লিশ আয়াত নম্বর সাঁত্রিশ আল্লাহ বলেছেন যে যদি তোমরা বিরত থাকো গুরুতর পাপ ও অশ্লীল কাজ থেকে এবং তারা যখন কারো উপর রেগে যায় কিন্তু তারপরও ক্ষমা করে এখানে বলা হচ্ছে তাদের কথা যারা ভেহেস্তে যাবেন এরপর পবিত্র করোনা আছে সুরেন অধ্যায় নম্বর তিপান্ন আয়াত নম্বর বত্রিশ যদি তুমি বিরত থাকো গুরুতর পাপ থেকে বড় গুণা থেকে ও অশ্লীল কার্যকলাপ থেকে আর যদি তখন ছোটখাটো অপরাধ করো ছোট গুনা নিশ্চয়ই আল্লাহআ পরম দয়ালু ও ক্ষমাশীল তার মানে যদি আপনি বড় গুনা থেকে বিরত থাকেন আর তারপরও যদি ছোটোখাটো অপরাধ করে ফেলেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আপনি বেসতে যেতে পারবেন একটা হাদিস মোহাম্মদামের এটা আছে সে মুসলিমে খণ্ড নম্বর এক হাদিস নম্বর চারশো বলা হয়েছে যে দিনের পাঁচ ওয়াক্ত নামাজ আর এক শুক্রবারের নামাজ থেকে পরের শুক্রবারের নামাজ আর এক রমজান থেকে পরের রমজান এ সময় আপনি পাপ থেকে মুক্ত হতে পারেন যদি এ সময় কোনো গুরুতর পাপ না করেন তার মানে যদি বড় গুণা থেকে বিরত থাকেন আর দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন এক শুক্রবার থেকে পরের শুক্রবারের নামাজ এক রমজান থেকে পরের রমজান আপনার সব গুণা ক্ষমা করা হবে যদি আপনি বড় গুণা থেকে বিরত থাকেন যদি বড় গুণা থেকে বিরত থাকেন ইনশাল্লাহ আপনি বেহস্তে যেতে পারবেন মাশাল্লাহ তাহলে তো বিরত থাকার ভালো কারণ পাওয়া গেল এখন আমাদের অনুষ্ঠানে বাকি সময়টাতে আর পরের পর্বগুলোতেও ইনশাল্লাহ আমরা চেষ্টা করব কিছু গুরুতর পাপ নিয়ে আলোচনা করতে যদিও সত্যটার সবগুলো আলোচনা করার সময় আমরা এখানে পাব না আরও চেষ্টা করব এই পাপগুলো থেকে বিরত থাকার কিছু পথ বাতলে দিতে প্রিয় ভাই বোনেরা ইনশাআল্লাহ আবার দেখা হবে ছোট্ট একটা বিরতির পর

তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ আইন نازল করেছেন তার বিপরীতে কেউ আইন প্রণয়ন করে তো তালা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাঁজ করে বা মসজিদ বানায় তা কি বয়র হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত 8:30 টায় আপন সম্প্রচার দুপুর সাড়ে টায় বাংলাদেশে পিটিভি বাংলায় বাংলা মানবতা প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা আসসালাম আলাইকুম অনুষ্ঠানে আবারও স্বাগতম রমজান আর ডেট উইথ ডক্টর জাকি আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের আলোচনার টপিক রমজান আত্মউন্নয়ন এবং ইসলাদিয়ার মাস পর্ব এক আসসালামু আলাইকুম ডক্টর জাকির ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত এখন আপনি কি বলবেন যে এই গুরুতর পাপগুলোর মধ্যে সবচাইতে মারাত্মক গুনা কোনটা এক নম্বর বড় গুণা সবচেয়ে মারাত্মক সব গুনার মধ্যে সেটা হচ্ছে আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরিক করা মানে শির আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরান নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর আটচল্লিশ আল্লাহ সবান তার সাথে অন্য কাউকে শরিক করা কখনোই ক্ষমা করবেন না এটা ব্যতীত তিনি চাইলে যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন আল্লাহ কথাটা আবারও বলেছেন সুরেনিসা অধ্যায় নম্বর চার আয়াত নাম্বার একশো ষোলো আল্লাহ নিশ্চয়ই তার সাথে অন্য কাউকে শরিক করা কখনোই ক্ষমা করবেন না এটা ব্যতীত অন্য যে কোনো কিছু চাইলে ক্ষমা করতে পারেন কেউ যদি আল্লাহ তালার পাশাপাশি অন্য কারো ইবাদত করে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয় আর অনেক সহি হাদিসে এই কথা বলা হয়েছে যে সবচেয়ে গুরুতর যে পাপ সেটা হচ্ছে শির্ক একটা হাদিস সহি বুখারিতে খণ্ড নম্বর নয় হাদিস নাম্বার ছয় হাজার আটশো একাত্তর প্রিয়নবী মোহাম্মদ সুল্লাম বলেছেন গুরুতর পাপগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আল্লাহ আল্লাহতালার সাথে কাউকে শরিক করা এ কথাটা আরো অনেক সহি হাদিসে উল্লেখ করা হয়েছে যেমন সোহে বুখারি খণ্ড নম্বর তিন হাদিস নাম্বার দুই আমাদের নবী সাহাবীগণকে বললেন তোমরা কি জানো গুরুতর পাপগুলোর মধ্যে সবচেয়ে বড় গুনা কোনটা স্বাভাবিক অনুত্তরে বললেন যে আল্লাহ রাসুলই সবচেয়ে ভালো জানেন আল্লাহ রাসুল বললেন যে আল্লাহর সাথে কাউকে শরিক করা সবচেয়ে বড় গুনা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করা পবিত্র গুরনেও বেশ কিছু আয়াত আছে যেগুলো এই ধরনের কথা বলছে যে শির হচ্ছে খুবই মারাত্মক গুনা এটা সবচেয়ে বড় গুনহার একটা আল্লাহ বলেছেন সুরা মাইদা অধ্যায় নাম্বার পাঁচ আয়াত নাম্বার বাহাত্তর ইন্ডোমি বিল্লাহ

হচ্ছে গুরুতর পাপগুলোর মধ্যে সবচেয়ে বড় তার মানে সবচেয়ে বড় পাপ ইসলাম ধর্মে সেটা শির আল্লাহ সব তাল্লার সাথে অন্য কাউকে শরিক করা আল্লাহ রাসুল্লাহ বলেছেন মুসলিম নম্বর নবী মোহাম্মদ বলেছেন যে আল্লাহ সাবাহতাল বলেছেন আমি একাই হলাম স্বয়ং সম্পূর্ণ আমার কোনো সাহায্যকারীর প্রয়োজন নেই যদি কেউ কোনো কাজ করে অন্য কারো জন্য আর পাশাপাশি আমার জন্য আমি সেটা ত্যাগ করি কারণ সে অন্য কাউকে শরিক করেছে এখানে তাহলে আল্লাহ কোনো রকম শরিকের প্রয়োজন নেই তিনি একাই সঙ্গে সম্পূর্ণ সেজন্য শিখ ইসলামে সবচেয়ে বড় গুনা জাজাকাল্লা খায়ের সুন্দর বলেছেন ডক্টর জাকির আর আমরা এটা আশেপাশে দেখতে পাই যে এই গুরুতর পাপটা পৃথিবী জুড়ে করে বেড়াচ্ছে বিভিন্ন অমুসলিম সম্প্রদায়ের লোকজন এখন আমরা মুসলিমরা কি এই পাপ থেকে মতো নাকি মুসলিমদের মধ্যেও অনেকেই পাপ করে দুর্ভাগ্যজনকভাবে অমুসলিমদের পাশাপাশি অনেক মুসলিমও আছে যারা শির করে থাকে গুরুতর পাপের মধ্যে যেটা সবচেয়ে মারাত্মক গুণা আর অনেক সময় অনেক মুসলিম আল্লাহ তালাকে বাদ দিয়ে তারা অন্য কাউকে রাখতে থাকে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর কাছে সাহায্য চাই তারা আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্য কারোর জন্যই বদত করে তারা অন্য কিছুর সাহায্য চাই তালা ব্যতীত আর আল্লাহ করণে স্পষ্ট করে বলেছেন এ ধরনের কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে আল্লাহ বলেছেন সুরা ফাতিহা অধ্যায় নম্বর এক আয়াত নম্বর পাঁচ ইয়া কানা বদু ও ইয়া কানাস্তাইন আমরা শুধু তোমার বদত করি আর তোমারই সাহায্য চাই পবিত্র করণে সুরা গাফির অধ্যায় নম্বর চল্লিশ আয়াত নম্বর ষাট আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ বলেছেন সুরা ইসরা অধ্যায় নম্বর সতেরো নম্বর প্রতিপালক নির্দেশ দিয়েছেন তিনি ব্যতীত অন্য কারত করোনা সুরা আরফ অধ্যায় তোমরা যাদের উপাসনা করো তারা তো তোমাদের মতোই আল্লাহর বান্দা তার মানে তারা খুবই সাধারণ তারাও আল্লাহ তাল্লাহার বান্দা যেমন আমরা আল্লাহর বান্দা তারা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করে তারাও আল্লাহ তালার বান্দা পবিত্র অনেক আয়াতে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা আল্লাহ তালা ব্যতীত অন্য কারো কাছে সাহায্য চাইব না অথবা কখনো ইবাদত করব না আল্লাহ আহকাফ অধ্যায় নম্বর ছেচল্লিশ আয়াত নম্বর নিশ্চয়ই সেই ব্যক্তি বিভ্রান্ত যে আল্লাহ পরিবর্তে এমন কিছুকে ডাকে যাকে আমাদের দিন পর্যন্ত সাড়া দিতে পারবে না এছাড়া তারা সে প্রার্থনা সম্পর্কে অবহিত নয় আল্লাহ হাজ অধ্যায় নম্বর বাইশ আয়াত নম্বর তিয়াত্তর তোমরা অন্য যাদের উপাসনা করো বা ইবাদত করো আল্লাহ সাবান ব্যতীত যদি তারা সবাই একত্রিত হয় তারপরও তারা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না মানুষকে সৃষ্টি করে সাহায্য করা তো পরের কথা তারা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না আর মাছি যদি তাদের কিছু ছিনিয়ে নাই সেটা তারা ফিরিয়ে আনতেও পারবে না প্রার্থনাকারী কত দুর্বল যাদের প্রার্থনা করে তারাও কত দুর্বল আল্লাহর রাসুল বলেছেন এটা আছে সে বুখারিতে খণ্ড নম্বর ছয় হাদিস নম্বর চার হাজার চারশো সাতানব্বই আল্লাহর রাসুল বলেছেন যদি কেউ আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করতে করতে মারা যায় আর মৃত্যুর আগে তবা না করে তাহলে তাকে অবশ্যই দোজখের আগুনে পুড়তে হবে সে দোজখে যাবে একেবারে নিশ্চিত তাহলে যদি কেউ সির করে আর মুশ্রিক অবস্থায় মারা যায় সে দোজখের আগুনে পড়বে আর এটা দুর্ভাগ্যজনক যে মুসলিমদেরও ধরনের গুনার কাজ করে থাকেন এছাড়া আরেকটা কাজও শির্কের মধ্যে পড়ে সেটা যদি কোনো পশুকে হত্যা করা হয় আল্লা ব্যতীত অন্য কারো নাম নিয়ে এটাও আসলে পরোক্ষভাবে শির্ক আর অনেক মুসলিম দুর্ভাগ্যজনকভাবে এই ধরনের কাজ করে থাকে যেটা আসলে শির যেমন কোনো মুসলিম হয়তো নতুন বাড়ি কিনল তারপর সেখানে একটা পশু কোরবানি দিল কোন জিনের নামে সেই জিন হয়তো বাড়িটা দখল করে আছে তাই প্লিজ অথবা গর্ত খোঁড়ে পশু জবাই করল কোন জিনের নামে এই কাজগুলো আগে পরে কখনো ইসলাম ধর্মে ছিল না আর আল্লাহ পবিত্র করণে বলেছেন সব মিলিয়ে চারটা আয়াতে আছে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত নম্বর একশো তিয়াত্তর সুরা মাইদা অধ্যায় পাঁচ আয়াত তিন সুরা আনাম অধ্যায় ছয় আয়াত একশো পঁয়তাল্লিশ এবং সুরা নাহাল অধ্যায় ষোলো আয়াত একশো পনেরো হুরিমত আলাইকুমুল মাইতুতু ওয়াদ্দামু ওয়াল আহমুল খিনজির মা উহিল্লা আলাইহি গায়রিল লাবি তোমাদের জন্য হারাম খাদ্য মৃত বস্তু রক্ত তারপর শুকর মাংস এবং যে পশু জবাই করার সময় আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে যদি এমন কিছু খান যেটা জবাই করার সময় আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে যেটা শিরকের সমান সেটা হারাম যদি কোনো পশু জবাই করতে গিয়ে আল্লা ব্যতীত অন্য কারো নাম নিয়ে থাকেন সেটা হবে শিরক এটা ইসলাম ধর্মে নিষিদ্ধ আল্লাহ বলেছেন সুরা আলী ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর একশো আল্লাহ সাহায্য করলে কে তোমাদের পরাজিত করবে আর আল্লাহ সাহায্য না করলে এমন কি আছে যে তোমাদের সাহায্য করবে তাই মুমিনগণ আল্লাহ সুবানার উপরে নির্ভর করুক আমরা সম্পূর্ণভাবে ভরসা করব শুধুমাত্র আল্লাহ তালার উপর শুধু তার কাছে অন্য কারো কাছে না আর আল্লাহ বলেছেন সুরেক অধ্যায় নম্বর একশো আট আয়াতি ওয়ানহার তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো ও কুরবানি করো কোরবানি দেবেন শুধুমাত্র আল্লাহ তালার জন্য নামাজ পড়বেন শুধুমাত্র আল্লাহ তালার জন্য আমাদের প্রিয়নবী মোহাম্মদ ইসলাম বলেছেন এটা আছে সহি মুসলিমে খন্ড নম্বর তিন হাদিস নম্বর চার আমাদের প্রিয় নবী বলেছেন যে আল্লাহ তাকে অভিশাপ দেন যে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে পশু কোরবানি দিয়ে থাকে দুর্ভাগ্যজনকভাবে কিছু মুসলিম পরোক্ষভাবে এই গুরুতর পাপের সাথে জড়িত আছে যেটা ইসলামের সবচেয়ে বড় গুণা এটা হচ্ছে শির্ক আল্লাহ সুবাহ আমাদের সামর্থ্য দিন আমরা যেন এই মাসে নিজেদেরকে শুধরাতে পারি আর এটাই শ্রেষ্ঠ সময় আমরা যদি কোনো পাপের সাথে জড়িত থাকি হোক বড় গুনাহ বা ছোট গুনা আমরা সেটা শুধরাতে পারি আর যদি কোনো মুসলিম ভাই এমন ভুল করে থাকে তাকে ইসলা দিতে পারি কারণ শয়তানের সময় সে কোলে বাঁধা থাকে এটাই সেরা সময় সত্যকে গ্রহণ করার জন্য সত্য থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা কম আর ক্ষুতুত শয়তানও এর সময় কম আর রোজা থাকার কারণে আমাদের তাকেও অনেক উঁচুতে থাকবে আল্লাহ সবাইকে সঠিক পথে রাখুন আমিন আমিন বিশেষ করে এই মাসে অবশ্যই প্রিয় ভাই বোনেরা ইনশাল্লাহ আবার দেখা হবে ছোট্ট একটা বিরতির পর Get enlightened.

শিক্ষিত মানুষই আল্লাহকে ভয় করে যে যে বিদ্যা 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 না 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 হক হক সত্য মিথ্যা সেটা মূলত নয় বুঝে আল্লাহর সত্তাকে খুঁজে বের করতে পারে যে বিদ্যা জাহান নামকে ভয় করতে পারে মূলত সেটাই বিদ্যা আসুন জ্ঞান অর্জনের মাধ্যমে জান্নাতের কাছাকাছি যাই দেখুন আমল পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা আসসালাম আলাইকুম অনুষ্ঠানে আবারও স্বাগতম রমজান আ ডেট উইথ ডাক্তার জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের আলোচনার টপিক রমজান আত্ম উন্নয়ন এবং ইসলাদিয়ার মাস পর্ব এক আসসালাম ডাকির রহমতুল্লাহ ড জাকির গুরুতর পাপগুলোর তালিকা আপনি বলেছিলেন যে অন্যায়ভাবে নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে অন্যতম একটা গুরুতর পাপ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মিডিয়া প্রচার করছে যে মুসলিমরা নিরীহ মানুষ হত্যা করাকে সমর্থন করে আর নিজেরাও তাই করে আপনি কি এই ব্যাপারটা সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গিটা একটু ব্যাখ্যা করবেন নিরীহ মানুষ হত্যার ব্যাপারে ইসলাম ধর্ম কি বলে আল্লাহ সালা স্পষ্ট করে বলেছেন সুরামা অধ্যায় নাম্বার পাঁচ আয়াত নাম্বার বত্রিশ কেউ যদি অন্য কোন মানুষকে হত্যা করে সেটা যদি হত্যার অপরাধ বা বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয় তাহলে সে যেন পুরো মানব হত্যা করল করোনা একেবারে স্পষ্ট বলছে যদি কোন মানুষ হোক মুসলিম বা অমুসলিম অন্য কোন মানুষকে হত্যা করে হোক মুসলিম বা অমুসলিম সেটা যদি হত্যার অপরাধ বা বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয় তাহলে সে পুরো মানব হত্যা করল তাহলে কোনো নিরীহ মানুষকে হত্যা করা এটা ইসলাম ধর্মে নিষিদ্ধ আর মিডিয়া প্রচার করে যে ইসলাম নিরীহ মানুষকে হত্যা করতে বলে তারপর সন্ত্রাস ইত্যাদি এই পুরোটাই হচ্ছে ভুল ধারণা আর বেশিরভাগ ধর্মই কথা বলে যে নিরীহ মানুষকে হত্যা করা ঠিক না তবে ইসলাম ধর্ম আরও এক ধাপ এগিয়ে এই আয়তে আরও বলা হয়েছে সুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত নম্বর বত্রিশ এখানে বলা হয়েছে যদি কেউ কোনো মানুষের জীবন বাঁচায় তাহলে সে যেন বাঁচালো পুরো মানব জাতিকে তার মানে যদি একজনের জীবন বাঁচান হোক মুসলিম বা অমুসলিম তাহলে যেন পুরো মানব জাতিকেই বাঁচালেন তাহলে ইসলাম শুধুমাত্র নিরীহ মানুষ হত্যা করাকেই নিন্দা করে না অন্য মানুষের জীবন বাঁচাতে উৎসাহিত করে আল্লাহ আরও বলেছেন সুরা আনাম অধ্যায় নম্বর ছয় আয়াত নম্বর একশো কারো জীবন কেড়ে নিও না যেটাকে আল্লাহতলা করেছেন পবিত্র যদি না সেটা সঠিক আর আইনসম্মত হয় তার মানে আপনি যদি কাউকে হত্যা করেন নিরীহ মানুষকে নিরীহ মানুষদের মারতে পারবেন না তারপরও কেউ যদি মানুষক্ষণ করে থাকে তখন ব্যাপারটা নিশ্চয়ই এরকম না যে লোকজন তার উপর প্রতিশোধ নেবে এমন না যে লোকটাকে ধরে তারা মেরে ফেলবে আমরা দেবতাকে আইনের কাছে দেশটা ইসলামিক হলে বিচার হবে ইসলামিক আদালতে বিচার করবেন কাজী এবং এই কাজই সেখানে রায় দেবেন মৃত্যুদণ্ড পাওনা হলে তাকে তাই দেওয়া হবে এমন না যে মুসলিমরা তাদের নিজের হাতে আইন তুলে নেবে তারা যাবে ইসলামিক আদালতে দেশটা যদি ইসলামিক হয় অথবা সে দেশের আদালতে আর সাধারণভাবে এটা আগেও বলেছি যে নিরীহ কোনো মানুষকে হত্যা করা ইসলাম ধর্মে নিষিদ্ধ আর এই একই কথা বলেছেন আমাদের নবী মোহাম্মদ বুখারিতে খন্ড নম্বর নয় হাজার আটশো একাত্তর নবী বলেছেন গুরুতর পাপের মধ্যে সবচেয়ে বড় এক নম্বর আল্লাহ তালা ব্যতীত অন্য কারো ইবাদত করা দুই নম্বর নিরীহ কোনো মানুষকে হত্যা করা নিরীহ মানুষের জীবন কেড়ে নেয়া তাহলে সাধারণ অবস্থায় কোনো মানুষকে হত্যা করবেন না হোক মুসলিম বা অমুসলিম করোনা আরো কিছু আয়াত একেবারে নির্দিষ্ট করে বলছে যে আমরা মুসলিমদের হত্যা করব না সাধারণ আইন বলছে নিরীহ মানুষকে হত্যা করা যাবে না কিছু আয়াত মুসলিমদের হত্যা করো না আল্লাহ কেউ যদি চাকৃত ভাবে কোনো মুমিনকে হত্যা করে তাহলে সে যাবে দুজোখে থাকবে চিরকাল জাহান নামে চিরস্থায়ী হবে আল্লাহর অভিশাপ ও ক্রোধ তার উপরে পড়বে তার জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি তাহলে কোনো মুসলিমকে হত্যা করা যদি উপযুক্ত কারণ না থাকে যেমন হত্যার অপরাধ বা বিশৃঙ্খলা না হলে হত্যা করা নিষিদ্ধ এছাড়া একটা হাদিস আছে নবী মোহাম্মদ সাল্লামের খন্ড নম্বর এক বুক অব ফেইথ হাদিস নম্বর একত্রিশ প্রিয়বী মোহাম্মদ সাল্লাহ বলেছেন যদি দুজন বিশ্বাসী নিজেদের মধ্যে লড়াই করে হাতে তরবারি নিয়ে আর যদি একজন আরেকজনকে হত্যা করে দুজনেই খুনী আর খুন হওয়া ব্যক্তি দুজনেই দোজখে যাবে এক সাহাবা তখন বললেন এটা না হয় বুঝলাম যে খুনি সে দোজখে যাবে কিন্তু খুন হওয়া মুসলিম কেন দোজখে যাবে তখন নবী বললেন যে খুন হওয়া ব্যক্তিও একজন বিশ্বাসীকে হত্যা করতে চেয়েছিল আর এ কারণেই তারা দোজখে যাবে আরো একটা হাদিস আছে সহি বুখারিতে খণ্ড নম্বর নয় হাদিস নম্বর ছয় আমাদের নবী বলেছেন যে একজন বিশ্বাসী সবসময় মুক্ত অবস্থায় থাকে যদি না সে অনৈতিকভাবে কোনো মানুষের জীবন কেড়ে নেয় তার মানে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা হোক মুসলিম বা মুসলিম এটা ইসলামে নিষিদ্ধ একটা নিন্দনীয় কাজ এটা খুব মারাত্মক রকমের বড় গুণা সত্তরটা বড় গুণার তালিকা এটা আছে দুই নম্বরে আল্লাহ রক্ষা করুন আমরা যেন কখনো এই পাপটা না করি ইনশাল্লাহ এবারে আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এটা বলবেন যে জাদুবিদ্যা চর্চা করা যেটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক এটা নিষিদ্ধ কেন আর ইসলামে এটি গুরুতর পাপ কেন ইসলাম ধর্মে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে কুফরি এটা কুফরি ইসলামে আর এটাকে বলা হয়েছে গুরুতর পাপগুলোর মধ্যে একটা এটা সাহেব খন্ড নম্বর চার হাদিস নাম্বার দুই হাজার সাতশো আমাদের প্রণবী বলেছেন যে সাতটা সবচেয়ে মারাত্মক গুণা হল প্রথম আল্লা ব্যতীত অন্যের উপাসনা করা তার মানে শির দুই নম্বর হচ্ছে নরহত্যা তিন নম্বর হচ্ছে প্র্যাকটিস করা ব্ল্যাক ম্যাজিক জাদুবিদ্যা তাহলে আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি নিজেই বলেছেন যে এই ব্ল্যাক ম্যাজিক বা জাদুবিদ্যা চর্চা করা ইসলাম ধর্মে পুরোপুরি নিষিদ্ধ আর আল্লাহ পবিত্রকরণে বলেছেন অধ্যায় নাম্বার দুই আয়াত নম্বর একশো দুই যে এই শিক্ষা তাদের ক্ষতি সাধন করবে আর এতে করে তাদের কোনো উপকার হবে না এই ব্ল্যাক ম্যাজিক শুধু ক্ষতি ডেকে আনে এতে করে কারোরই কোনো লাভ হয় না এরপর পবিত্র করণে শ্রোত অধ্যায় নম্বর বিশ আয়াত নম্বর চৌষট্টি বলা হয়েছে যে এই সব জাদুকরেরা তাদের যত দক্ষতাই থাকুক কখনোই সফল হতে পারবে না কখনোই সফল হবে না সে তাদের যতই দক্ষতা থাকুক এছাড়া পবিত্র কোরণেশ্বর বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো দুই যে সোলাইমান আলাইসাল্লাম কুফরি করেননি বরং শয়তানরা তারাই সেখানে কুফরি করেছিল কারণ তারা জাদুবিদ্যা প্র্যাকটিস করত আর অন্যান্য জিনিস যেগুলো পাঠানো হয়েছিল ব্যাবিলন শহরে দুই ফেরেস্তার কাছে হারুত মারুত তবে এই দুই ফেরিস্তা তারা কখনোই কুফরি করেনি কখনোই অবিশ্বাস করেনি তারা কখনো জাদুবিদ্যা প্র্যাকটিস করেনি বরং সবসময় মানুষকে বলতেন আমরা এখানে এসেছি পরীক্ষার স্বরূপ এটা পরীক্ষা তাই তোমরা অবিশ্বাস করো না এবং জাদুবিদ্যা প্র্যাকটিস করো না তাহলে জাদুবিদ্যা ইসলাম অনুযায়ী এটা কুফরি আর কোনো লোক জাদুবিদ্যা প্র্যাকটিস করলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড দুর্ভাগ্যজনকভাবে অনেক মুসলিম জাদুবিদ্যা প্র্যাকটিস করে অনেক মুসলিম আবার এমন লোকের কাছেও যায় যে জাদুবিদ্যার সাহায্যে কারো প্রতিহিংসাকে বাস্তবায়িত করবে জাদু দিয়ে শত্রুর ক্ষতি এটা ইসলামে পুরোপুরি হারাম পুরোপুরি নিষিদ্ধ দুর্ভাগ্যজনকভাবে কিছু মুসলিম তাদের উপর জাদু করা হলে তারা কোনো জাদুকরের কাছে যায় সেই জাদু থেকে বাঁচার জন্য জাদুকরকে অনুরোধ করে এখানে আপনি সাহায্য চাইবেন আল্লা সামানার কাছে আর আল্লাহ আল্লা সামানা অবতীর্ণ করেছেন তিন কোরআনের শেষ দুটো সুরা অধ্যায় নম্বর একশো তেরো মানে সুরা ফালাক এরপর অধ্যায় নম্বর একশো চোদ্দ সুরা নাস কুলাউজুরাব্বিল ফালাক আমি আশ্রয় চাচ্ছি ঊষার স্রষ্টার কাছে রব্বিন নাস আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের কাছে এছাড়াও সুরা ফালাক আরও আছে যে আশ্রয় চাচ্ছি তাদের কাছ থেকে যারা জাদুবিদ্যা করে তারপর নাস অধ্যায় একশো চোদ্দ যারা কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে এই সুরা দুটো নাজিল করা হয়েছে বিশেষ করে এই জাদুবিদ্যা বা ব্ল্যাক ম্যাজিকের বিরুদ্ধে রক্ষা কবচ হিসেবে তাহলে জাদুবিদ্যা বা ব্ল্যাক ম্যাজিক ইসলাম অনুযায়ী গুরুতর পাপগুলোর মধ্যে একটা আর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জাদুবিদ্যার সাথে জড়িত হওয়া নিষিদ্ধ জাকির এবার আপনার কাছে অনুষ্ঠানের শেষ প্রশ্ন বাবা মাকে সম্মান করার ব্যাপারে ইসলাম ধর্ম আমাদের কি বলছে এটা আগেই বলেছি বাবা মাকে সম্মান না করা এটা আট নম্বরে সেই সত্তরটা গুরুতর পাপের তালিকায় যেটা করেছেন ইমামত জাহাবি বাবা মাকে অসম্মান করা একটা গুরুতর পাপ সেজন্য পবিত্র পবিত্রকূরণে অনেক আয়াত আছে আর হাদিস যেখানে বাবা মার প্রতি সম্মান দেখানোকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ পবিত্র পবিত্রকূরণে বলেছেন সুরেশরা অধ্যায় নম্বর সতেরো আয়াত নম্বর তেইশ ও চব্বিশ আল্লাহ বলেছেন যে তোমাদের নির্দেশ আল্লাহ আল্লা বেদিতার উপাসনা করবে না আর বাবা মার সাথে সদ্ব্যবহার ব্যবহার করো যদি তাদের একজন বা দুজনই বার্ধক্য উপনীত হয় তাদের রকম ধমক দিয়ে কথা বলো না উপশব্দটাও করো না তাদের সম্মান করে কথা বলবে তাদেরকে মমতার ডানা দিয়ে তুমি ঢেকে রাখো প্রভুর কাছে দোয়া করো তাদের দয়া করো যেভাবে তারা আমাকে লালন পালন করেছেন তার মানে বাবা মার যদি বয়স হয়ে যায় একজন বা দুজন তাদেরকে উপশব্দটাও বলতে পারবেন না এছাড়াও পবিত্রকরণে বলা হয়েছে আনাম অধ্যায় নম্বর ছয় আয়াত নম্বর একশো একান্ন যে আল্লাহ বলেছেন বাবা মার প্রতি সদ্ব্যবহার করো আর আল্লাহ কোরআনে অনেকগুলো আয়াতে বলেছেন বিশেষ করে মা আল্লাহ বলেছেন সুরালিসা অধ্যায় নাম্বার চার আয়াত তোমাকে ধারণ করা গর্ভকে শ্রদ্ধা করো আল্লাহ বলেছেন লুকমান অধ্যায় একত্রিশ আয়াত নম্বর চোদ্দ আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি অনেক কষ্ট সহ্য করে মা সন্তানকে গর্ভে ধারণ করে আর দুই বছরে তা দুধ ছাড়ানো হয় আল্লাহ বলেছেন সুরা আকাব অধ্যায় নাম্বার ছিচল্লিশ হ্যাঁ নাম্বার পনেরো আমি মানুষকে নির্দেশ দিয়েছি পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে কষ্ট নিয়ে মা সন্তানকে ধারণ করে আর কষ্টের সাথে প্রসব করে এখানে আল্লাহ বলেছেন বাবা মাকে সম্মান করো বিশেষ করে মাকে এছাড়াও অনেক হাদিস বলছে মাকে সম্মান করো এটা আছে বুখারিতে খন্ড নম্বর আট বুক অফ আদাব বুক অব ম্যানার্স অধ্যায় নম্বর দুই হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো একাত্তর এক লোক নবী সাল্লা সাল্লামের কাছে এসে প্রশ্ন করল এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি সাহাচর্য দেব নবী বললেন তোমার মাকে লোকটা বলল এরপর কাকে আবার বললেন তোমার মাকে লোকটা প্রশ্ন করলো এরপর কাকে দেব নবী আবারও বললেন তৃতীয়বার তোমার মাকে লোকটা প্রশ্ন করল এরপর কাকে দেব তখন নবী বললেন তোমার বাবাকে তার মানে পঁচাত্তর পারসেন্ট বা চার ভাগের তিন ভাগ সাহচার্য পাচ্ছে মা আর পঁচিশ পারসেন্ট বা চার ভাগের এক ভাগ বাবা এক কথায় মা পাচ্ছে গোল্ড মেডেল সে পাচ্ছে সিলভার মেডেল এছাড়াও পাচ্ছে ব্রোঞ্জ মেডেল আর বাবাকে শুধু সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে এই হলো ইসলামের শিক্ষা বাবা মাকে সম্মান দেখানোর কথা যদি বলেন আর মা পাচ্ছে তিনগুণ বেশি সাহচার্য বাবার তুলনায় তিনগুণ বেশি সাহচার্য পাচ্ছে এছাড়া আরও একটা হাদিস আছে সাহেব বুখারিতে খণ্ড নম্বর চার হাদিস নাম্বার তিন হাজার চার এক নবীর কাছে আসলো তারপর সে নবীর কাছে জিহাদে যাওয়ার অনুমতি চাইল তালার খাতিরে লড়াই করা যুদ্ধক্ষেত্রে নবী তাকে বললেন তোমার বাবা মা আছেন সে বলল হ্যাঁ নবী বললেন যাও তোমার বাবা মাকে এখন সেবা করো এখানে বলা হচ্ছে যে বাবা মার সেবা করা মা বাবার প্রতি দায়িত্ব পালন করা এটার গুরুত্ব জিহাদ করার চেয়েও বেশি তালার খাতিরে লড়াই করার চেয়েও বেশি যদি বাবা মার প্রয়োজন হয় তাদের সেবা করা জিহাদ করার চেয়েও গুরুত্বপূর্ণ অর্থাৎ আল্লাহ স্বানতালার খাতিরে যুদ্ধ করা একই কথা আছে সহিবুখারিতে খণ্ড নম্বর আট বুক অব আদাব হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো সত্তর এক লোক প্রশ্ন করল যে কোন কাজটা আল্লাহ প্রিয় নবী তখন বললেন যে পাঁচ আক্ত নামাজ আদায় করা যত তাড়াতাড়ি সম্ভব লোকটা বলল এরপর কোন কাজটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নবী বললেন বাবা মার প্রতি দায়িত্বশীল হওয়া লোকটা বলল এরপর কোন কাজটা নবী বললেন আল্লাহ তালার পথে লড়াই করা জিহাদ করা তাহলে আমরা বুঝতে পারছি যে প্রতিদিন সময় মতো পাঁচকটা সালাদ আদায় করা যত তাড়াতাড়ি সম্ভব এরপর আল্লাহ পছন্দ করেন যদি আমরা বাবা মার প্রতি দায়িত্ববান হই বাবা মাকে সম্মান করা তাদের কথা মেনে চলা এরপর হচ্ছে জিহাদ আল্লাহর খাতিরে লড়াই করা এটা আছে মাসনাদ আহমেদে হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশো বাহাত্তর নবী বলেছেন তিন ধরনের মানুষ কখনো বেহেস্তে যেতে পারবে না এক নাম্বার যারা মাদকদ্রব্য গ্রহণ করে দুই নম্বর যে তার বাবা মার কথা অমান্য করে আর তিন নম্বর যে তার পরিবারের পক্ষ থেকে কোনো লজ্জাকর কাজ করে থাকে এই তিন ধরনের লোক ভেসতে যেতে পারবে না তাহলে বাবা মাকে অসম্মান করা এটা হচ্ছে ইসলাম ধর্মের গুরুতর পাপগুলোর মধ্যে একটা জাজাকাল্লা খায়ের আরও একবার ডক্টর জাকির নায়ক এ সুন্দর উত্তরের জন্য আমরা অনেক কিছু জানতে পেরেছি আমাদের ভাই ও বোনদের যারা এই অনুষ্ঠানটা দেখছেন দর্শকরা এখন বুঝতে পারবেন যে আগামী দশ দিনে তাদের কি কি করা উচিত ইনশাল্লাহ তারা এই কথাগুলো সেই ভাই বোনদের মধ্যে ছড়িয়ে দেবেন যারা আজকের অনুষ্ঠানটা দেখেননি জাজাকাল্লা খায়ের ভাই ও বোনেরা যা বলেছিলাম অনেক কিছু জেনেছেন অনেক উপদেশ পেয়েছেন অনেক ভালো কিছু উপদেশ পেয়েছেন ড. জাকিরের মাধ্যমে যার টপিক ছিল আত্ম উন্নয়ন এই পবিত্র রমজান মাসে এবং ইসলাহ আশা করব ভাই ও বোনেরা আপনারা এই উপদেশগুলো আপনাদের কাজে লাগাবেন এবারের রমজানের দশ দিন পাবেন তবে সারা জীবনই সময় পাবেন ইনশাআল্লাহ আর ড জাকিরের উপদেশ অনুযায়ী ইসলাম ধর্মের মণিমুক্তা নিজের জীবনে প্রয়োগ করবেন এই পবিত্র রমজানের বাকি দশটা দিনও আমরা আপনার সাথে থাকব ইনশাল্লাহ তাহলে আগামীকাল ভাই ও বোনেরা আবার দেখা হবে একই সময়ে আর সেদিন আমাদের আলোচনার টপিক এটা দ্বিতীয় পর্ব রমজান আত্ম উন্নয়ন ও ইসলা দেয়ার মাস আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ مسلمين مؤمنين, <مؤمنين> للاله <أل عابدين شهرنا صبر وعتق وقنوت فيه صدق يومنا صبر ورفق بدموع البائسين رمضان <مدون> قد اهل بالصيام واطل مسعدا اهلا وخلا لتهوى في كل إيه> مكان <مدون> أشهد أن لا إله الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম ওয়ালাইকুম আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোনো আলিম নয় তাই আমি বেছে নেছি পি একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেলকে কি জাগাতে যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পিএস টিভি নয় কেন নয় পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতলা এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোন অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাড়ি ছড়িয়ে যাওয়া বিসটিভির সাথে থাকুন আপনার জাকাত ও অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আল রায়ান ব্যাংক সাতচল্লিশ ক্যালথ হোপ রোড বার্মিংহাম ইউ কে পোস্ট কোড বি এক পাঁচ এক টিএইচ ফাম অ্যাকাউন্ট নম্বর শূন্য এক এক তিন এক আই ব্যান জ